আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি, তাই ভাবলাম ঝটপট একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসি। যে রেসিপিটা বানাতে খুবই অল্প পরিমাণে অল্প উপকরণ লাগবে। আমি বাটা বাটি হ্যাসেলে যাব না, কারোরই কোনো রকমে গরমে কষ্ট হোক ওরকম বদারেশন আমি কাউকে দিব না, নিজেও নিব না। সো আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে মেজবানি গরুর মাংস, যেটা কম বেশি 99% মানুষের পছন্দ। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপরে এই যে গ্লাসের মধ্যে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ফেটানো টক দই। এটা আমার নিজের বাসার বানানো ফেটানো টক দই। আমি এখানে প্রায় 4 চামচের মতো দিয়ে দিয়েছি টক দই। আমি এখানে ফেটানো টক দই দিয়ে দেওয়ার পরে আমি বড় ধামসা আকারের একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর ওটাকে কুচি করে কেটে ওই আস্ত একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে 1 কেজি মাংস, একদম বরাবরের মতোই 1 কেজি মাংস, ভালোভাবে পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব টমেটো, বড় সাইজের একটা টমেটো, ওইটাও ধামসা আকারের ছিল। ওই ধামসা মার্কা টমেটোর অর্ধেকটা আমি কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু মেজবানি মাংস এখানে টমেটো মাস্ট আপনার ব্যবহার করতে হবে, আর কম বেশি এই উপকরণগুলো সবার বাসায় থাকে। তারপর টমেটো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি একবারে লবণ দিব 2 চা চামচের মতো, আমার পরে আর আশা করি লাগবে না। আমি একবারই লবণ দিয়ে দিই আন্দাজ করে, আপনারাও আপনাদের টেস্ট ওয়াইজ লবণ দিয়ে দিবেন। তারপরে যে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখছেন রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা। জাস্ট এই মশলাটা কিনলেই হবে, বাকি টক দই থাকুক আর না থাকুক, দুধের সাথে আমরা কম বেশি লেবুর রস বা শুকনো মরিচ দিয়ে বাসায় টক দই বানাতেই পারি। আর অন্যান্য যে উপাদানগুলো এগুলো সবার বাসায়ই থাকে কম বেশি, টমেটোটা হয়তো মিসিং হতে পারে। জাস্ট এই উপকরণটা থাকলেই আপনারা মেজবানি গরু মাংস শর্টকাট ওয়েতে বানাতে পারবেন, ট্রাস্ট মি, আর অনেক মজা হবে। সো যাই হোক, কথা না বাড়িয়ে বাকি কথা বলি। প্যাকেটটা খুলতেই 2টা মশলার প্যাকেট দেখবেন, একটাতে অনেক বেশি স্পাইস, সেকেন্ডটাতে অল্প। অল্পটা আমরা রেখে দিব, আর বেশি যেটা ওইটা খুলে আমি এখানে 1/2 প্যাকেট মশলা দিয়ে দিব, বেশি দিব না, কারণ আমার এখানে হচ্ছে 1 কেজি গরুর মাংস। সো আমি 1/2 প্যাকেট গরুর যে মশলাটা ওটা আমি এখানে অ্যাড করে দিব। তারপরে আমি এখানে মশলাটা আধা প্যাকেট, পুরো আধা প্যাকেট মশলা ভালোভাবে এখানে দিয়ে দিব। আর আপনাদের যদি 3 কেজি মাংস হয়, 3 কেজি মাংসতে পুরো প্রপার যে প্যাকেট মশলা পুরাটা মশলা দিতে হবে, কারণ এটা একটু মাখা মাখা হবে। তো যাই হোক, মাংসটা আমি দিয়ে আমি এখানে তার সাথে অ্যাড করব অল্প একটু মরিচের গুঁড়া। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বিকজ আমি এটা দিচ্ছি জাস্ট কালারটা যেন একটু সুন্দর হয়, একটু লালচে কালার দেখায়। মেজবানি বলে কথা, লালচে কালার থাকবে, তেল ভাসা ভাসা থাকবে, এটাই তো সুন্দর, তাই না? সো যাই হোক, তারপর আমি যাবো আমার আদার্স যে ইনগ্রিডিয়েন্টস ওগুলোতে। এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ, 1 চা চামচ না, 1 চা চামচের একটু অল্প রসুন বাটা। এখানে ভালোভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখাই নিব। আর একটা কথা বলি, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে আপনার মাংসটা রান্না করে আলাদাভাবে বাগার দেয়া লাগবে, তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে বেরেস্তা করে দেয়া লাগবে। এত হ্যাসেল ফ্যাসেলে যাবেন না, আমার রেসিপিটা ফলো করেন একদম শর্টকাট ওয়েতে। সেম থিং, জাস্ট ওইটা আর এইটার মধ্যে একটু তফাৎ থাকবে, হয়তো ফ্রেগনেন্সটা একটু স্ট্রং হবে। যাই হোক, সো ভালোভাবে আপনার দুশ্মনের কথা মনে করে ভালোভাবে ইচ্ছা মতো মাখাই নেবেন। মনে করবেন যে আপনার দুশ্মন আপনার কাছে আছে, ইচ্ছা মতো হপ্পস হাপ্পস করে মাখায় টাখায় তারপরে ওটাকে একটু রেস্টে রেখে দিবেন। তারপরে আমি একটা প্যান নিয়ে নিব, প্যানের মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। হ্যাঁ, মেজবানি খেতে হলে অবশ্যই আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে, কোনো রকম সয়াবিন তেল, ভেজিটেবল অয়েল, অলিভ অয়েল এগুলো দিয়ে মেজবানি হবে না। তারপরে আমি এখানে মিডিয়াম আকারের আরেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ভালো করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে ওই পেঁয়াজটাকে এই একটু যখন প্যানটা গরম হয়ে গিয়েছে, গরম তেলের মধ্যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি বেরেস্তা করে নিব। আমার আলাদা করে কোনোভাবে বেরেস্তা করা লাগবে না, আর এত যেহেতু গরম কে এত হ্যাসেল নিতে যাবে বলেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, এত গরমে কি এত হ্যাসেল ফ্যাসেল চলে? আমি নিজেও করব না, আপনাদেরকেও এত কষ্ট দিব না।
যাই হোক, তারপর আমি এটাকে ভালো করে যখন বেরেস্তা করে নিব, পাশে একটু দেখলাম যে ভালোভাবে রেস্টে আছে এই মাংসটা। আর যেহেতু আপনি একটু রেস্টে 15-20 মিনিটস রেখে দেবেন, মাংসের গায়ে অলরেডি ততক্ষণে মশলা অনেকটুকু ঢুকে যাবে। সো এখানে আমি ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা ভালো করে দাঁড়াই থেকে নেড়ে চেড়ে চারপাশ থেকে এমনভাবে করে নিবেন যেন বেরেস্তাটা একদম বেশি কালো না হয়, একদম সাদা সাদা না থাকে, পুড়ে না যায়। বেরেস্তা করতে যেন মনে করলাম না, কিছু কিছু মেয়ে আছে যারা রান্না বান্না পারে না, শ্বশুর বাড়িতে অনেক বদনাম। শ্বশুর বাড়ির লোকেরা বলে বাবা মা রান্না শিখায় নে। আমি ওইসব আপুদেরকে বলতেছি, আপু আপনারা এই রেসিপিটা একদম সহজ ওয়েতে ট্রাই করবেন, আপনার শ্বশুর বাড়ির মানুষদেরকে ইনভাইট করবেন, বা যেসব ফ্রেন্ড সার্কেলরা বলে আপনি রান্না জানেন না তাদেরকে ইনভাইট করবেন, করার আগে এই রেসিপিটা রান্না করে তাদেরকে খাওয়াবেন, অবশ্যই আপনি সুনামের ভাগিদার হবেন, ট্রাস্ট মি ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। বেরেস্তাটার মধ্যে এইরকম যখন বেরেস্তার কালার আসবে, একটু ক্যারামেল টাইপের যখন কালার চলে আসবে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার পরে আমি তার পাশাপাশি এখানে যে ম্যারিনেট করা মাংস আছে ওই মাংসটা আমি বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে উল্টায় পাল্টায় নেড়ে দিব, একদম ভালো করে নেড়ে দিব। আর আমি কিন্তু পুরোপুরি নাড়াটা ভালোভাবে করতে পারছি না, দেখাতে পারছি না। ভালোভাবে উল্টায় পাল্টায় নেড়ে টেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটসের মতো আমি ঢাকনাটা খুলবো না, আর একটু মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝিতে আঁচটা থাকবে। যখন দেখবো ভালোভাবে পানি ছেড়ে দিছে মাংসর গায়ের থেকে, তারপর আমি ঢাকনাটা উঠাই আমি ভালো করে নেড়ে নিব। আপনারা দেখতে পারতেছেন যে আমি ভালো করে নাড়তে পারতেছি না, বিকজ আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমার স্প্যাচুলার। সো আমি ভালো করে নেড়ে টেড়ে, বা আপনারা ভালো করে নেড়ে টেড়ে এটাকে রেডি টেডি করে নেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 20 মিনিটস ওয়েট করার পরের লুক হচ্ছে এইটা। তেল যখন একদম ভালোভাবে উপরে উঠে আসছে, আর আলাদা মরিচের গুঁড়াটা দেওয়াতে যে সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে এখনই রেডি হয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু রেডি হয় নাই এখনও। আমি এখানে পানি অ্যাড করব। আমি প্রায় 1 গ্লাসের মতো গরম পানি অ্যাড করে দিব, ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি যে কোনো খাবারে ব্যবহার করলে আপনার খাবারের টেস্ট অনেক ভালো থাকবে, ওই টেস্ট যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে খাবারটা রেডি হতে দেরি হবে, রান্নাতে অনেক লেট হয়ে যাবে, আর খাবারের যে টেস্ট, ওই টেস্ট অনেক নষ্ট হয়ে যাবে, টেক্সচারও নষ্ট হয়ে যাবে। সো যাই হোক, আমি ফুটন্ত গরম পানি দিয়ে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে যখন দেখেছি যে মাংসটা একটু টেনে এসেছে, পানিটা একটু টেনে এসেছে, আর মাংসটা একটু মাখামাখা টাইপের হয়ে আসতেছে, সো এখন এখানে যে প্যাকেটটা, ওই প্যাকেটটা কিন্তু দুইটা প্যাকেট ছিল, বড় যে প্যাকেটটা ওটা হাফ দিয়েছে, আর সেকেন্ড যে প্যাকেটটা, এই প্যাকেটটা পুরাটা আমি এখানে দিয়ে দেব। আই ডোন্ট নো এখানে কী মশলা আছে, আমি ভালো করে পড়ি নাই, কিন্তু যেই মশলাই সেকেন্ড প্যাকেটটার মধ্যে আছে, ট্রাস্ট মি এই মশলাটা দেওয়ার পরে পুরাটা আমার ঘর থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে এভরিথিং এত সুন্দর একটা অ্যারোমায় ছড়িয়ে গেছে না, ট্রাস্ট মি এত সুন্দর একটা অ্যারোমা ছিল, খুব স্ট্রং একটা ফ্লেভার ছিল। সো ভালোভাবে আমি এই মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো। আমি 3টা কাঁচামরিচকে ভেঙে আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর আমি ভালো করে আর একটু পানি শুকাই নিব। রান্নাটা একটু মাখামাখা হবে, তেলটা আরও ভাসা ভাসা থাকবে, মাংসটাও ভালোভাবে কষানো হবে। সো আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 15-20 মিনিটস। 15-20 মিনিটসের মাঝামাঝিতে আমি চুলার আঁচটা কমায় আমি এখানে চলে যাব আরেকটা কাজ করতে। সো যাই হোক, মাঝখান দিয়ে আমি দেখাই, আজকে অনেক গরম, 37 ডিগ্রি টেম্পারেচার এখানে পড়তেছে। এই পাগলা গরমে আমি মেজবানি গরুর মাংস আপনাদের জন্য রান্না করতেছি, আই মিন আপনাদেরকে দেখানোর জন্য রান্না করতেছি, আর আমি ল্যাম চপ মেরিনেট করে রেখেছি। আমার মেয়ে ফ্যানের নিচে, দুপুরে ঘুম নাই, কিছু নাই, যাই হোক বেশি গরম বলে যা হয়। আমি 25-30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দেখেন কতখানি মাখামাখা হয়ে একদম পুরা মাংস কষানো হয়ে গেছে, আর মরিচটাও একদম গলে গেছে, আর মরিচটা কিন্তু ঝাল না, এখানে শ্রীলঙ্কান শপ থেকে আমি মরিচটা নিয়েছি। যাই হোক, এটা ছিল ফাইনাল লুক। আমি চুলার আঁচ একদমই কমাই দিছি, আমি আর একটু ঝোল টানাই নিব, আর তেলটা আরও একটু উপরের দিকে উঠা থাকবে, দেখতে আরও ভালো লাগবে। আর এই যে লালচে কালারটা, এটা মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এসেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই সহজ একটা রেসিপি, মেজবানি গরুর মাংস, এইটা সাদা ভাত দিয়ে তো ট্রাই করে অনেক মজা। সাদা ভাতের সাথে সার্ভ করার জন্য সাথে একটা কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যেটাই বলেন, আর একটা পেঁয়াজ, তাহলে তো আর কোনো কথাই নেই, দুর্দান্ত লাগবে। যেহেতু সামনে কোরবানির ঈদ, এটা মাস্ট ট্রাই করবেন। পোলাও সাথে আপনারা খেতে পারেন, বাট ভাতের সাথে দুর্দান্ত লাগবে।
সো যাই হোক, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, আর আপনারা বাসায় যদি এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই কমেন্টে ছবি ছাড়াও আমাকে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। সবাইকে কোরবানির ঈদের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।